হাতবাগানের টবে গাছ দেখতে গেলে যে কিন্তু দরকার টগর গাছ আজকে আমার টগর গাছের পরিচর্যা নিয়ে আপনাদেরকে মানে কিছু ইনফরমেশন আমি দেব যার ফলে আপনারাও ছোট টবের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন তো এই টগর গাছটা আমি ব্রাঞ্চ কাটিং থেকে করেছিলাম এক বছর আগেকার গাছ তো এই গাছটা এবছর প্রচুর ফুল দিয়েছে তো সামান্য একটু পরিচর্যা নিলেই কিন্তু গাছগুলোতে ভালো ফুল আসে তা আমি কি ধরনের পরিচর্যা নিয়েছি আর কোন সময় নিতে হবে এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আর তার আগে আমি বলবো যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখ রেখেছি আপনারা দেখে নেবেন এই গাছ কোন সময় রিপোর্ট করতে হয় তার ফলে কিন্তু ভালো ফুল আসে তো রিপোর্টিং একটা বিশাল ফ্যাক্টর যে কখন রিপোর্ট করে ফেলতে হয় রিপোর্ট করলেও কিন্তু ফুল ভালো আসে এই গাছটা রিপোর্টিং এর পরে এভাবে পড়েছিল আমি ঠিক শীতের মানে শেষের দিকে রিপোর্ট করেছিলাম আর কোনো পরিচর্যায় রেখে নি আর ঠিক বর্ষার আগে আমি এই গাছটার পরিচর্যা নিয়েছি আর গাছটা এই মুহূর্তে আমাকে আহ করতে হবে কিছুটা সফপূরণ করতে হবে আর তারপরে মাটিও আমার পরিবর্তন করতে হবে মানে পরিবর্তন মানে রিপোর্ট করব না তবে কিছু খাবার দিয়ে দেব প্রথমেই আমি মানে মাটিগুলো নিয়ে কিছুটা তুলে পুরো তো শেকড়ে ভর্তি হয়ে গেছে রিপোর্ট করেছিলাম তারপরেও কিন্তু শেকড় হয়ে গেছে তো টবে কাজ করতে গেলে তো এই সিচুয়েশন গুলো হতেই থাকে আর যদি আমরা কোনো খাবার না দিই বা যত্ন না করি তাহলে কিন্তু যতই আপনি উপর থেকে খাবার দেন কাছে কিন্তু ফুল আসবে না কারণ তো পুরো শেকড়টা টবের যে ব্রাঞ্চ শেকড়গুলো থাকে সেগুলো কি হয় টবের দেওয়াল পর্যন্ত ঘেসে যায় তার ফলে ওরা মৃত হয়ে যায় আর মেন রুট থেকে যে খাবারগুলো পায় সেগুলো ব্রাঞ্চ রুটের মাধ্যমে কিন্তু গাছের প্রত্যেকটা ডালে ডালে পৌঁছাতে পারে না তখন আমাদের দরকার হয় কি যে মাটি কিছুটা তুলে নেওয়া এবং তারপরে খাবারটা ভর্তি করে দেওয়া তাহলে আবার পুনরায় রুট গুলো গজাতে থাকবে আর সেই সাথে গাছ প্রয়োজনীয় নিউট্রিশনটা পেতে থাকবে তো এখন আমি মাটিটা খুঁড়িয়ে নিয়ে একটু আলগা করে গাছটা রেখে দিচ্ছি আর আজকেই করে ফেলবো গাছটার হার্ড প্রুন এবং কিছুটা প্রুনও করে নেবো আর যে ডালগুলো শুকনো আছে নিচে কোনো আমি ডাল রাখি না নিচে ডাল রাখলে দেখবেন ফুল ভালো আসে না নিচের ডালগুলো আপনারা অবশ্যই কেটে ফেলে দেবেন যখনই দেখতে পাবেন নিচে কোনো ব্রাঞ্চ বেরিয়েছে তখনই কাটবেন আর নিচের ডালগুলো পরিষ্কার করে ফেলতে হবে তার সাথে শুকনো ডাল আর উপরে আপনার ফুল বা কুড়ি যেগুলোই থাকল না কেন এই সময় আর নেওয়ার দরকার নেই সেগুলো সবই কেটে ফেলবেন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা কিন্তু কাটিংগুলো করবেন তাহলে দেখবেন নতুন সেখান থেকে ব্রাঞ্চ বেরোবে আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসবে পুরো আমি কিন্তু কেটে এখানে দেখুন একটা ফুল রয়েছে ফুলটাও কিন্তু রাখছি না ফুলটাও কেটে ফেলছি আর ছাদ বাগানে সব সময় গাছ করতে হবে আপনাকে ছোটোর মধ্যে ছোপালো তাহলে কিন্তু আপনি অনেক স্পেস পাবেন আর প্রচুর গাছ লাগাতে পারবেন এই পুরনো মাটির সাথে খাবার মিক্স করে আমি আবার খাবারটা ভর্তি করে দেব কিছুটা কম করে ভর্তি করব পুরো মাটিটা লাগবে না মাটি স্টিকি হয়ে যায় অনেক দিন থাকলে সেখান থেকে কিন্তু মাটি বেরিয়ে যায় তো অনেকটাই কিছুটা মাটি সরিয়ে রাখবো আর কিছুটা মাটির সাথে খাবার মিক্সার করে কিন্তু আমি দিয়ে দেব তো এখন কি কি খাবার দিতে হবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কি কি খাবার দিলে আবার নতুন ব্রাঞ্চ আসবে এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে মাটিগুলো আমি ভাগ করে নিয়েছি আর মানে এক ভাগ নিয়েছি তিন ভাগ মাটি করেছি দু ভাগ রেখে দিলাম এক ভাগ মাটি নিলাম এক ভাগ মাটির সাথে আমি গোবর সার মিশিয়ে নিয়েছি সমান পরিমাণে যতটা মাটি ততটাই ঠিক গোবর সার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম্পোস্ট মানে কিচেন কম্পোস্ট সার মিশিয়ে নিতে পারেন তা আমি গোবর সারই দিচ্ছি আর এই এই গাছে গোবর সার খুব পছন্দ করে গোবর সারে বেশ ভালো গ্রো করে গাছটা কম্পোস্ট সারও করে যেকোনো একটা থাকলেই হবে যে যেকোনো একটা মিশিয়ে নিতে পারেন আর কিছুটা নিমখোল দিয়ে দেবো মানে টি স্পুনের দুই টি মতো দিলেই হবে নিমখোলটা যেমন ফার্টিলাইজারেরও কাজ করে আর তার সাথে মাটিতে যাতে অন্য কোনো পোকামাকড় না থাকে সেটাও কিন্তু প্রিভেন্ট করে আর তার আগে আমি কিছু ডিএপি দানা মানে এক টি স্পুন মতো ডিএপি দানা আর এপসম সল্ট হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম এই এপসম সল্ট আর এই ডিএপি দুটোই কিন্তু আপনার নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে আর এপসম সল্ট দিলে পাতা হলুদ হয়ে যায় না পাতা গ্রিন থাকে আর কুড়ি আসলে কুড়িটাও ধরে রাখবে মানে এপসম সল্টটা দেওয়ার চেষ্টা করবে আর ডিএপিটা একটু র্যাপিড গ্রোথ আনে ওই জন্য আমি দিয়েছি আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই তবে এরপরে আপনারা পাতলা খোল জল দিয়ে দিয়ে মানে খোল জলটা পচাতে দিতে হবে তারপরে খুবই ডাইলিউট করে নিতে হবে যতটা পরিমাণ আপনি পচানো খোল জল নেবেন তার ডবলেরও বেশি কিন্তু জল দিয়ে একেবারে পাতলা করে নিয়ে গাছে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ বৃদ্ধি হয়ে গেছে তো এইভাবে আমি রেখে দেব জল দিয়ে তলায় রেখে দেবেন কয়েকদিন পরে আপনি ছাদের মধ্যে বের করবেন আর যেমন এই গাছটা যখন দেখবেন যে অনেকটা সেট হয়ে গেছে নতুন পাতা গজাতে শুরু করেছে তখন আপনারা ওই খোল জলটা ব্যবহার করবেন আর খোল জল দেওয়ার কিছুদিন পরেই দেখবেন অনেকটা গাছের চেঞ্জ এসেছে গাছে দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে তো এই পরিচর্যাটা এই এইটুকু পটিং মিক্সচার যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু গাছের মানে গাছ একটা প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায় আর তারপরে কিন্তু গাছের কুড়ি আসতে শুরু করে আমাকে অনেকে কমেন্ট করে সবজি গাছেও করে ফুল গাছে করে যে দিদি ফুল আসছে না কি করব তো প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই এই রকম টাইপেরই যত্ন নিতে হয় কোন গাছে কি রকম নিতে হয় প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি দেখাই তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে দেখতে পাবেন যে আমি প্রত্যেকটা গাছের কি ধরনের গাছে কি ধরনের যত্ন নেব সবগুলো কিন্তু আমি শেয়ার করি তো কিছুদিনের মধ্যে দেখুন কি রকম চেঞ্জ এসেছে বেশ কুড়ি আসতে শুরু করেছে গাছগুলোতে আর মানে ডে বাই ডে আমি যতটুকু করেছি পেরেছি ধরে রেখেছি তো বেশ কুড়ি এসেছে আর যে সময় আমার কুড়ি এসেছে সে সময় প্রচুর গরম ছিল এরকম গরমে মানে আমার আশেপাশে অনেকেই ছাদ বাগান ছিল সেখানে তাদের এত ভালো কুড়ি এসেছিল না এই সময় যখন প্রচুর কুড়ি এসেছে তখন আমি খাবার হিসাবে দিয়েছি কলার খোসা ভেজানো জল এখানে কলার খোসা পাকা কলার খোসা মানে আমি পচাতে দিয়েছিলাম পাঁচ ছ দিন মতো পচাতে দেবেন তারপরে সেটা ছেকে নিয়ে ডবল জল দিয়ে মাটিতে দিয়ে দেবেন তাহলে দেখবেন একটাও কুড়ি ঝরে যাবে না যে পরিমাণ গরম চলছিল মার্চে শরীরের দিকে তখন মানে কুড়ি ফুল গাছে ধরে রাখাই মুশকিল ছিল আমার বাড়িতে যে আত্মীয় স্বজনরা এসেছিল তারা দেখে তো পুরো অবাক যে এত কুড়ি ধরেছে এত গরমের মধ্যে আর এখন বর্ষা চলে এসেছে তাতেও প্রচুর আর এই গাছটা কন্টিনিউয়াস শীত পর্যন্ত প্রচুর ফুল দেয় আমাকে তো এইভাবে আপনারা যত্ন নিয়ে নিন দেখবেন আপনাদের গাছেও ফুলে ভরে গেছে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।